রাখি বন্ধন উৎসবকে সামনে রেখেই বেশ কিছুদিন ধরেই বাজারে রাখি বিক্রির ছবি লক্ষ্য করা যাচ্ছে, আর সেই ছবি দেখা গেল রবিবারেও, কেননা সোমবার রাখি বন্ধন, এজন্য একটি পবিত্র উৎসব ভাই ও বোনের সম্পর্কের। আর এবার যে কত ধরনের রাখি বাজারে এসেছে তার যেন হিসেব নেই। তবে ছোট রাখির চাহিদা সবচেয়ে বেশি, এদিকে ক্রেতারা বলছেন ছোট রাখির দাম অনেকটাই কম, অনেক পরিবারের সদস্যরা সব ধরনের রাখি কিনছেন। বাজারে লাইটিং রাখি থেকে শুরু করে রিজবেন রাখি, সুতোর রাখি সহ বিভিন্ন দামের রকমারি রাখি বিক্রি হচ্ছে। বলা যায় এদেশের অন্যতম বড় ধরনের পবিত্র উৎসব এই রাখি বন্ধন, এ যেন অন্যকে বিপদ থেকে রক্ষা করার অঙ্গীকার। রাজ্যের সমস্ত জেলার রাখির বাজারের সাথে রাখি বিক্রির ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরের বাজারের দোকানে দোকানেও। বিভিন্ন দোকানে রাখি ঝোলানো রয়েছে রকমারি। ভারতবাসী এই বন্ধনে আবদ্ধ হবে। বলা যেতেই পারে রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা দক্ষিণ এশিয়ার অন্যতম উৎসব। আসলে এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকেন। আসলে এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকেন। আসলে ওই রাখি হলো ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার অঙ্গীকার। এ যেন এক ধরনের শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হলেও এবছর তা ভাদ্র মাসে পড়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণের কবজিতে বিশেষ একটি ঘটনার জন্য কাকতালীয়ভাবে দ্রৌপদী নিজের পরনের কাপড়ের অংশ ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন। সে সময়ে ওই ঘটনায় অভিভূত শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে ঘোষণা করেন এবং প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সত্যি সত্যি একদিন পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে শ্রীকৃষ্ণ ওই সময়ে অদ্ভুতভাবে তার বোনের সম্মান রক্ষা করেছিলেন। আবার অন্য একটি পৌরাণিক গল্পে আছে, দৈত্যরাজ বলি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। এদিকে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী তার স্বামীকে ফিরে পেতে এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। এদিকে বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হয়ে যান। এরপর শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে লক্ষ্মী বলিরাজের হাতেও একটি রাখি বেঁধে দিয়েছিলেন। বলিরাজ এর কারণ জানতে চাইলে লক্ষ্মী নিজের আসল পরিচয় দিয়ে সমস্ত কথা খুলে বলেছিলেন তাকে। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে রাখছেন। আবার 1905 সালে পরাধীন ভারতে বঙ্গভঙ্গ প্রতিরোধ করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। সেই বছরে 22শে আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করবার জন্য একটি সুন্দর গান রচনা করেছিলেন। তবে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আরো দুটি গান রচনা করেছিলেন, যার একটি হলো জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ এবং আরেকটি হলো প্রভু আজি দক্ষিণ হাত রেখো না ঢাকি। বাজারে রাখি বড় ছোট অনেক রকমই রয়েছে, ছোট রাখি বেশি, বিভিন্ন রকম রং বেরঙের রাখি। এটা কি পছন্দ ছোট? আমার বড় রাখি দরকার, তাই ছোটও নিয়েছি, তার সাথে বড়ও দরকার। আজকে বৃষ্টি হয়েছে বলে এখন আর রাতও হয়ে গেছে, একটু বন্ধ আছে, কালকে নিশ্চয়ই। দাম ওই 24 টাকা দর্জন, 30 টাকা দর্জন। দর্জন? হ্যাঁ, মানে কম দামি রাখি লোক পছন্দ? হ্যাঁ, লোক কম দামেই খুঁজে, 30 টাকা, 36 টাকা, 24 টাকা দর্জনে মানে।